আসসালামু আলাইকুম গ্রাম বাংলা অনলাইনে নতুন একটি পর্বে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোবারক। বিভিন্ন রকমের অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে সাজানো এই চ্যানেলটি, তার একটি মাত্রই কারণ তা হলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রুচি, সেই জিনিসটা মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করা হয়। তবে অনলাইনে ইনকাম করার জন্য কোন পথটি কার রুচিতে বেঁধে যায়, অনলাইনে ইনকাম করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি বা পথ বা রাস্তা দেখানো হয়েছে, তবে কোন রাস্তাটা কার রুচির সাথে মিলে গেছে তার ঠিক নেই। যে নিজেকে যদি একজন ফ্রিল্যান্সার হিসাবে পরিচয় দিতে চান বা ফ্রিল্যান্সার হতে চান, তাহলে শুরুটা হতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমেই। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে নিজে যদি ক্যারিয়ার করতে চান, তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখে আপনি একটা সিদ্ধান্তের চূড়ায় পৌঁছে দিতে পারবেন। তো আজকে যে সাইট নিয়ে আমি কথা বলবো, হয়তো বা এই সাইটের কথা আপনি পূর্বেও শুনেছেন, freelancer.com। তো এই রিলেটেড আরও সাইট রয়েছে, আপওয়ার্ক, ফাইবার। তো এই ধরনের সাইট বড় একটি মার্কেট প্লেস, বিশ্বব্যাপী একটি মার্কেট প্লেস, আর বাংলাদেশি হাজার হাজার ফ্রিল্যান্সার এরকম মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো আপনিও চাইলে সেটা করতে পারবেন। এই ধরনের মার্কেট প্লেসে মূলত যারা কাজ করে তারা হলো আমরা বাংলাদেশি, আর যারা কাজ দেয় তারা হচ্ছে বিদেশি। তো অনেকে মুখে মুখে শুনে থাকবেন যে বিদেশিদের সাথে ইংলিশে টকিং করতে হয়, আর যখনই আমরা এরকম একটা কথা শুনি তখনই মনে হয় যে না, এ পথে আমার হবে না, কারণ সেই ধরনের স্কিল বা দক্ষতা বা কার্যক্ষমতা আমাদের মধ্যে নেই। তো এই ভয়েতে আমরা যতটুকু আগানোর চেষ্টা করি পিছন থেকে ততটুকুই আরেকজনের টেনে ধরে। তো আমি আজকে আপনাকে কিছু রাস্তা দেখিয়ে দেব যেখানে আপনাকে শুধু বায়ারের সাথে ইংলিশে টকিং করতে হবে না। আপনি যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়ে থাকেন, মোটামুটি ইংলিশ বুঝেন, তাহলে আপনাকে যে রাস্তা অবলম্বন করতে হবে সেই রাস্তাটাই আজকে আপনাকে দেখাবো। তো আপনি যখন প্রথমে freelancer.com সাইটে চলে আসবেন, আসার পরে এখানে প্রথমে সাইন আপ করে নেবেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রাথমিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এটাই যথেষ্ট। এখানে সবচেয়ে ডিমান্ডেবল কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ আপনি যদি একজন ডিজাইনার হন তাহলে আপনার ডিমান্ডটা অনেক বেশি, কিন্তু হয়তোবা আপনি সেরকম এক্সপার্ট এখনও হননি বা ডিজাইনার হতে পারেননি বা মোটামুটি স্কিল আছে বা একদমই নাই, তাহলে কি আপনার দ্বারা এখানে কাজ করা সম্ভব না? অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে যেটা করবেন, এখানে কাজের ক্যাটাগরি হিসেবে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, কপি টাইপিং। অর্থাৎ আমি আপনাকে যে রাস্তাটা দেখাবো তার নাম হচ্ছে টাইপিং, টাইপ করে ইনকাম করবেন। তো ভাই, টাইপ করা বা টাইপ শেখা এটা কিন্তু বেশি একটা কষ্টের বা বেশি দূরত্বের বিষয় না। টাইপ শেখার জন্য আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে ঘরে বসে টাইপ শিখতে পারবেন। এর জন্য কাউকে দেখাতে হবে না যে কীভাবে টাইপ করতে হয়। আপনি যদি সেখানে 15-20 দিন অথবা 1 মাস ট্রাই করেন সকাল সন্ধ্যা, তাহলে আপনি টাইপিং এক্সপার্ট হয়ে যাবেন। ফ্রিল্যান্সার সাইটে আসার পরে আপনি যখন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলে ফেলছেন, আপনাকে এখানে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। প্রোফাইলের উপরে অনেক কিছু নির্ভর করে, তার কারণ হচ্ছে বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনার প্রোফাইলটা একবার সে দেখে নেবে যে আপনার কী কী জানেন, কোন বিষয়ে আপনি এক্সপার্ট। তো সেটা দেখার জন্য আপনার প্রোফাইলে আসবে, এসে যখন দেখবে যে না, সে যে কাজটা চায় সে কাজটা আপনি দিতে পারদর্শী, তো এটা ডিসাইড করেই সে সিদ্ধান্ত নেবে যে আপনাকে কাজটা দেওয়া যায় কি না। তো এই জন্য প্রোফাইলটা কমপ্লিট করবেন। তো যখন আপনি প্রোফাইলে আসবেন, এডিট প্রোফাইল দিয়ে এখানে কিছু অপশন রয়েছে, যখন প্রথমে নাম রয়েছে তার নিচে আপনি একজন কি, এটা লেখার জন্য বা এখানে প্রোফাইলটা ঠিক করার জন্য আপনি বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, আরও কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল ঘুরে আসুন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার ক্ষেত্রে কি লিখতে হবে। তো এডিট প্রোফাইল দিয়ে এখানে আপনার যে কাজের রেট, সেই রেটটি দিতে পারবেন। এখানে এমন একটি রেট দিবেন যে রেটটি মার্কেটে যায়, অর্থাৎ আরও 10 জনের যে রেটগুলি দিচ্ছে তার মধ্যে রাখবেন, অর্থাৎ মিডিয়াম রাখবেন। একবারে লো দিয়ে লো কোয়ালিটি বানাবেন না, আবার একদম বেশি দিয়েও নিজের বেশি ডিমান্ড দেখাবেন না, তাহলে হয়তো কাজ পাবেন না। একবারে লো দিলে মনে হবে যে আপনি একজন বেরুলিস লোক, আবার যদি আপনি বেশি হাই দেন তাহলে যারা কৃপণ টাইপের বায়ার আছে বা কম খরচে কাজ করে নিতে চায় তারা কিন্তু আপনাকে কাজটি দিবে না। এই জন্য মিডিয়াম পর্যায়ে আপনি রাখবেন।
তারপরে প্রোফাইলটি যখন এখন কমপ্লিট করবেন, তারপর রয়েছে পোর্টফোলিও। তো পোর্টফোলিওর এই বিষয়টি হচ্ছে যখন আপনি কাজ করবেন বিভিন্ন মার্কেট প্লেসে এবং কাজের যখন একটা প্রমাণ থাকবে সেই প্রমাণপত্রটাই এখানে আপলোড করাটাই হচ্ছে পোর্টফোলিও। যেহেতু আপনি একদমই নতুন সেহেতু আপনি পোর্টফোলিও কোথায় পাবেন, তো প্রাথমিকভাবে এটা না দিয়েই কাজ শুরু করতে পারেন। এরপর কাজ করে করে দিতে পারবেন যে আপনি অনেক মার্কেট প্লেসে কাজ করছেন, অনেক বাইরের সাথে কাজ করছেন, তখন সে আপনি পোর্টফোলিও এখানে সাজিয়ে রেখেন, আপাতত না রাখলেও চলবে। তারপরে এখানে একটি সার্টিফিকেট নিতে হয়, সেটার জন্য একটা এক্সাম দিতে হয় এবং কিছু টাকা পে করতে হয়। তো এটা প্রাথমিকভাবে নাই বা করলেন যে বিষয়গুলি রয়েছে, আপনি যখন মানে মন থেকে নিজের ইচ্ছা শক্তি থেকে যখন আপনি আগাবেন তখন পর্যায়ক্রমে আপনি সবগুলি সম্পর্কে আস্তে আস্তে বুঝতে পারবেন কোথায় কি, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, কোনটা করতে হবে এবং কোনটা করলে ভালো কাজ পাবেন। এখন আপনার প্রোফাইল কমপ্লিট করতে যাবেন তখনই এখানে স্কিল টিস্কিল যা কিছু লাগে সব কিছু দিতে পারবেন এবং আপনার যেটা স্কিল আছে সেটাই দিয়েন, বাড়িয়ে দেওয়ার দরকার নাই। তবে শুধুমাত্র আপনি এখানে কপি টাইপিং বা টাইপিং, MS Word, ডাটা এন্ট্রি এই সব তো দিবেন, কারণ আপনি আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি টাইপিং দিয়েই শুরু করেন আপনার ফ্রিল্যান্সার জার্নি। তারপরে যদি আপনি অন্য কোনো কাজ বা ডিমান্ডেবল যেসব কাজ রয়েছে সেগুলো যদি আপনি শিখতে পারেন বা শিখেন বা জানেন তাহলে সেগুলি নিয়ে আপনি ট্রাই করতে পারেন। তবে আমি নর্মাল অবস্থায় আমি টাইপিং দিয়েই শুরু করতে চাচ্ছি, অর্থাৎ সেই জন্য টাইপ শিখেই একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে পারে, অর্থাৎ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের জার্নিটা শুরু করতে পারে। তো প্রোফাইল কমপ্লিট করার পরে আপনার কাজ হচ্ছে যে আপনি বিড করবেন। তো আপনি যখন এই ফ্রিল্যান্সার সাইটের হোম পেজে থাকবেন, অর্থাৎ যেখানে বিভিন্ন প্রজেক্ট থাকবে, বিভিন্ন রকমের জব অপরচুনিটি থাকবে, সেই পেজে যখন আপনি আসবেন এখানে সার্চ বার আছে, এখানে আপনি কপি টাইপিং বা টাইপিং ডাটা এন্ট্রি এরকম লিখে সার্চ দিয়ে দেখবেন যে এখানে অহরহ জব আপনার জন্য অপেক্ষা করতেছে। আর এখান থেকে যে জবটি আপনার পছন্দ হয় বা যে কোনো একটি জব আপনি ওপেন করে দেখবেন সেই জবের মধ্যে কি লিখেছে, অর্থাৎ ইংলিশে লেখা থাকবে। যারা মোটামুটি ইংলিশ জানে সেটা দেখলে বুঝতে পারবো যে কি বলছে। আমরা যখন টাইপ শিখবো তাহলে অবশ্যই আমরা এটুকু বুঝতে পারবো যে এখানে কি টাইপ করতে বলছে আর এখানে আসলে কাজটা কি। দেখুন, আমি একটি কপি টাইপ জব ওপেন করলাম, এখানে বলা হয়েছে ইমেজ ফাইল ইনটু ওয়ার্ড, অর্থাৎ এখানে কাজটা হচ্ছে এরকমেরই যে আপনাকে কিছু ইমেজ মানে কিছু ছবি দিবে, ছবির ভিতরে লেখা থাকবে, যেমন সেটাই হলো একটা পেজ। আর সেই লেখাগুলো তো আর কপি করা যায় না, সেইগুলোই আপনাকে টাইপ করতে হবে এমএস ওয়ার্ডে অথবা নোটপ্যাডে। বায়াররাই বলে দিবে যে আপনি এটা এমএস ওয়ার্ডে করবেন না এক্সেলে করবেন নাকি নোটপ্যাডে টাইপ করতে হবে। তো যাই হোক, এটা আমি আরও সামনে আপনাকে একদম এক্সাম্পল স্বরূপ ডেমো যে PDF ফাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি। তাছাড়াও বায়ার আপনাকে হয়তোবা এরকম হতে পারে যে আপনাকে একটি ভিডিও দিয়েই দেখিয়ে দিতে পারে যে কাজটা আপনি কীভাবে করবেন। তো এখানে অনেক ধরনের ফ্রিল্যান্সার এখানে বিড করছে, এই ফ্রিল্যান্সাররা কত টাকায় বিড করছে, কতদিনের ভিতরে কাজ কমপ্লিট করবে, তো সেগুলি আপনি দেখে দেখে আইডিয়া নিতে পারবেন এবং সেই আইডিয়া অনুযায়ী আপনিও বিড করবেন। তো আপনি যখন একজন বায়ারের কাজের ডিসক্রিপশন দেখলেন, কাজের ধরনটা বুঝতে পারলেন, এইবার আপনি বিড করবেন। তো বিড করলে অন্য অন্য ফ্রিল্যান্সাররা যেভাবে বিড করছে তো সেরকমই আপনি বাজেটটি রাখবেন। তো এখানে বিড ওয়ান দিস প্রজেক্ট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কত ডলারে আপনি কাজটা চাচ্ছেন তো সেই ডলার অ্যামাউন্ট এখানে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ বিট রয়েছে, তারপরে প্রজেক্ট বাজেট রয়েছে। তো এই প্রজেক্ট বাজেট থেকে দেখা যাচ্ছে যে এবং কতর মধ্যে কত পর্যন্ত বিট করা যাবে, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত। তো এর মধ্যে মাঝামাঝি অন্যরা যেভাবে করছে তো সেইরকম একটা সামঞ্জস্য রেখে আপনি একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে কাজটা কতদিনের মধ্যে আপনি ডেলিভারি দিবেন তো সেইরকম এখানে দিনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে ডিসক্রাইব ইয়োর, এখানে আপনি লিখে দিবেন যে আপনি এই কাজটা কিভাবে করবেন, আপনি একজন মানে কোন বিষয়ে আপনি পারদর্শী, কিভাবে করলে অর্থাৎ আগ্রহী করার জন্য, অর্থাৎ আপনার ভাইয়ার জন্য আপনার সেই ডিসক্রিপশনটি দেখে আগ্রহী হয় আপনাকে কাজটি দেওয়ার জন্য, তো সেরকম লিখবেন। এটা অনলাইন থেকে আপনি খুঁজে নেবেন বা অন্যরা যেভাবে লিখে তো সেইভাবে আইডিয়া করে আপনিও লিখে দিবেন, তবে সেটা কমসে কম 100 word হতে হবে। তো এই ডিসক্রিপশনটা লেখার পরে প্লেস বিট এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন আপনার বিটটি সাকসেসফুল হয়েছে। আর যখন আপনার বায়ার আপনার বিটটি অ্যাকসেপ্ট করে নিবে, তারপরে আপনাকে যখন কাজটি দিবে তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে।
করার পরে আপনাকে তারা প্রজেক্টটি সেই ফাইল আকারে আপনাকে দিবে। তো আমি আপনাকে একটি ডেমো ফাইল থেকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে দিক নির্দেশনা দিবে যে তার কাজটি আপনি কিভাবে কমপ্লিট করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি একটি পিডিএফ ফাইল আপনাকে ওপেন করে দেখাচ্ছি, একটি কাজের স্যাম্পল দেখাচ্ছি। দেখুন, এখানে একটি প্রথমে ইমেজ রয়েছে, এই ইমেজের মধ্যে লেখাগুলি রয়েছে, যদিও এটা অন্য কালারে রয়েছে এবং এখানে যে ফন্ট আছে ইংলিশ ফন্ট, এটা একটু অন্যরকম, মানে নর্মাল ফন্ট নয়। যদিও এটা একটু বুঝতে সমস্যা হবে, তবে তারপরে বোঝা যাবে। এবং এইটা দেখে দেখে এইটা দেখে হুবহু এইটার মতো করে যেন ভুল না হয়, কোনো স্পেস, কোনো কমা, কোনো ডট, কোনো কিছুই কম বেশি করে দেওয়া যাবে না এবং বোল্ড করা যাবে না। এটা যদি তারা বলে এমএস ওয়ার্ডে লিখতে, তাহলে এমএস ওয়ার্ড ওপেন করে লিখতে হবে কম্পিউটারের মধ্যে, মানে উপরে আপনি ইমেজটি ওপেন করে রাখলেন এবং নিচে এমএস ওয়ার্ড বা নোটপ্যাড যেটাই আপনাকে বায়ার করতে বলবে তো সেইটা ওপেন করবেন, তারপরে উপরে ওইটা দেখবেন আর নিচে এটা লিখবেন। অর্থাৎ এটাই হচ্ছে কপি টাইপ। তো এভাবে করে আপনাকে বায়ারই দেখিয়ে দেবে যে কাজটা কিভাবে করতে হবে। তারপরে প্রাথমিকভাবে আপনি একটি ছোট প্রজেক্ট পাবেন, এখানে হচ্ছে যে টোটাল 40টা ইমেজ থাকবে, এই 40টা পেজ হবে আর প্রতি পেজের জন্য আপনি 4 USD পাবেন। আর এর জন্য আপনাকে সময় দিবে মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে 40 পেজের কাজ করে দিতে হবে। তবে এটা কিন্তু আহামরি তেমন কিছুই না, এর চেয়ে বেশিও করা যায় 3 দিনের মধ্যে যদি কেউ প্রফেশনালভাবে এই কাজটা করে থাকে। তবে এই 3 দিন সময়, এটা কিন্তু কোনো হলিডে বা কিছুই নেই, সব কিছু মিলে 3 দিনের মধ্যে আপনাকে কাজটা ডেলিভারি দিতে হবে। তো $4 যদি আপনি কাজটি করেন, 40টা পেজ হয়, তাহলে 160 USD হচ্ছে কিন্তু 3 দিনে। তবে দেখুন, এটা রেট কিন্তু কম না, এর চেয়ে বেশি রেটও কাজ দিয়ে থাকে, এক এক পেজের জন্য $6, $7, $10 দিয়ে থাকে। তবে যেরকম পেজ বা যেরকম কাজ সেই রকমের টাকা। তো এরপরে যখন আপনি প্রথম প্রজেক্টটি কমপ্লিট করবেন, বায়ার যখন দেখবে আপনার কাজ ঠিক আছে, তখন আপনাকে দ্বিতীয় প্রজেক্ট দিবে। সেখানে দেখবেন যে পেজের সংখ্যা একটু বেশি, দিনের সংখ্যাও একটু বেশি এবং পেজের ডিমান্ড সেটাও অনেক সময় বেশি হয়ে থাকে। তারপরে দেখুন এখানে টোটাল পেমেন্ট $300। তো এরকম করে আপনাকে প্রজেক্টটা দিতে থাকবে আর কাজ করতে থাকবেন। যদি শুধুমাত্র এইটাই হয় আপনার কাজ, এখানে তো শুধু টাইপিং করেই আপনি মনে করেন যে এরকম কাজ করতে পারছেন, তাহলে আপনার অন্য সাইটে যাওয়ার আমার মনে হয় যে আর যুক্তিগত নাই। এর চেয়ে ডিমান্ডেবল কাজও আপনাকে শেখার দরকার নাই বা কষ্ট করার দরকার নাই, আপনি শুধুমাত্র টাইপ করেই অর্জন করতে পারছেন। তাহলে আপনি মনে করেন যে টাইপ করবেন, মনে করেন যে আজকেই শুরু করুন আপনার টাইপিং এক্সপার্টের জার্নি, এরপরেই আপনি শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সার কেরিয়ার। তারপরে এখানে নিচে কিছু ইম্পর্টেন্ট থিংস দেওয়া আছে, এখানে তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কিভাবে ডিল করবেন, সব কিছু ইমেলের মাধ্যমে হয়ে থাকবে। তারপর কাজটি যখন ডেলিভারি দিয়ে দেবেন আপনি, কাজটি যখন তারা বুঝে পাবে, তারপরে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট দিবে। আর তারা এখানে কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন, দেখুন এখানে নিটেলার স্কিল অ্যাকাউন্ট এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে। তো যার মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে, এ ধরনের অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, কারণ একজন ফ্রিল্যান্সার হিসাবে ইন্টারন্যাশনাল বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্কগুলি আছে যেগুলির মাধ্যমে সাধারণত পেমেন্ট দিয়ে থাকে, সেই সমস্ত অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে বা অ্যাকাউন্ট না থাকলে করে নিতে হবে। তারপরে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে যেগুলি এখান থেকে পড়ে নেবেন। আপনাকে যে ফাইলটি দেওয়া হবে, যে নির্দেশনাগুলি দেওয়া হবে যে কী করা যাবে কী করা যাবে না, সেগুলি অবশ্যই পড়ে বুঝে শুনে তারপর কাজটা শুরু করবেন। কাজ কীভাবে শুরু করবেন সম্পূর্ণ বিস্তারিতই আপনাকে বায়ার বলে দেবে, সেই অনুযায়ী কাজ করবেন। এটাই হচ্ছে যে কপি টাইপিং জব। এবং আমার মনে হয় যে আপনি বড় ধরনের বা বেশি কিছু না জেনেও, ভয় না পেয়ে এই কাজটা দিয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সার কেরিয়ার। তো আশা করি এই ভিডিওটি মোটামুটি একটা ধারণা আপনাকে দিয়েছে। যদি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি কোথাও বেজে যান বা কোনোটা যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপডেট ভিডিওগুলো মিস না করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।